একুশের বিধানসভা ভোটের কথা মনে পড়ে। গোটা ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি ও দিদি বলে ত্রিপিকাল একটা স্বরে সম্বোধন করেছিলেন নরেন্দ্র মোদী। এবার লোকসভা ভোটে ইতিমধ্যে বাংলায় 5টি সভা করেছেন প্রধানমন্ত্রী, কিন্তু একবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যক্তি আক্রমণ করেনি, কোনো টিপ্পনিও করেননি। নরেন্দ্র মোদীর একেবারে উল্টো রাস্তায় হেঁটে মঙ্গলবার প্রথম বলেই ছয়ে হাঁকাতে চেয়েছেন। মঙ্গলবার পশ্চিম বর্ধমানে মর্নিং ওয়াকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে মমতার উদ্দেশ্যে বলেছেন, আগে নিজের বাপ তো ঠিক করুন। বাংলা নিজের ভাইপোকে চায় বিহার ইউপি থেকে, দিদি গিয়ে গোয়াতে, আমি গোয়ার মেয়ে, দিলীপ ঘোষের এই ব্যক্তি আক্রমণ কি সামগ্রিক ভাবে বিজেপিরই কৌশল? একুশের ভোটের পর বিজেপি একটি সমীক্ষা করে দেখেছিল, মমতার বিরুদ্ধে ব্যক্তি আক্রমণ অনেকেই ভালোভাবে নেয়নি। বিশেষ করে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যেসব মন্তব্য একুশের ভোটে করেছিলেন তার নেতিবাচক প্রভাব পড়েছিল। কলকাতা ও সংলগ্ন শহরতলিতে তার প্রভাব ছিল সবচেয়ে বেশি। এবার লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা জনভিত্তিতে ফাটল ধরাতে চাইছে বিজেপি। তা করতে সন্দেশখালীর ঘটনাকে বিজেপি জিয়ে রাখতে চাইছে। তবে মমতাকে ব্যক্তি আক্রমণ বন্ধ রেখেছেন নরেন্দ্র মোদী। শুভেন্দু অধিকারীরা চোর মমতা স্লোগান তুললেও তার সম্পর্কে ফুফা খালা গোছে শব্দ প্রয়োগে রাশ টেনেছেন, কিন্তু উল্টো পথে হাঁটলেন দিলীপ। তাৎপর্যপূর্ণ হলো, তৃণমূলও আন্দাজ করছে যে দিলীপের এই কুবাক্য বাংলার মহিলারা ভালোভাবে নেবেন না, সেই কারণে হই হই করে মাঠে নেমে পড়েছে। তবে দিলীপ ঘোষের মতে প্রতিবারই ভোটের আগে তৃণমূল মহিলা কার্ড খেলে, এটা সাধারণ মানুষ ধরে ফেলেছে। বিভিন্ন জায়গায় গিয়ে যেখানে যা ইচ্ছা তাই মন্তব্য করেন, আমার প্রশ্ন করার অধিকার আছে, সবাই পারে না। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।